ড্রগস এনফোর্সমেন্ট সেটা মধ্যে আমার প্রায়োরিটি রহব এতদ ব্যতীত যে মহিলা শিশু উপরে যে অপরাধ হচ্ছে প্লস অনুসূচিত জাতি এবং জনজাতি সেমানক উপরে যে অপরাধ রয়েছে সেই উপরে যেমতি ভালরে আমার পুলিশের ফোকাস রহব সেটা তদন্ত যেমতি ভালো হব তাপে আমি নিশ্চিত স্পেশাল কেয়ার নব। আজি দ্বৈতনগরীর নূয়া কমিশনার ভাবে 1994 ব্যাচর আইপিএস অফিসর সঞ্জীব পণ্ডা বিধিবদ্ধ ভাবে যোগ দিয়েছেন আলোচনা করিবা আগকু কোন তাঙ্কর স্ট্র্যাটেজি রহিব এবং দ্বৈতনগরীর অপরাধ কমাইবা পাই তাঙ্কর মোটো কোন রহিব। স্যার প্রথমে আপনাকে অনেক সারা শুভেচ্ছা। প্রথমে স্যার জানিবা পাই চাইবি কি গুটি নূয়া দায়িত্ব যেতবেলে আপনা পূর্বপুর মধ্যে গোয়েন্দা নির্দেশক ভাবে কার্য তুলেইছেন এবং আজি কমিশনার ভাবে বিধিবদ্ধ ভাবে আপনা যোগ করে দিয়েছেন, তবে স্যার কোন নূয়া দায়িত্ব রহিব, পূর্ব দায়িত্ব এবং এ দায়িত্ব ভিতরে কোন ডিফারেন্স দেখুছেন স্যার? আসলে এটা নিশ্চিত মোর চ্যালেঞ্জিং, কারণ ইট ইজ এ ফিল্ড জব। আউ সবুঠ বেশি বড় চ্যালেঞ্জ এইপাই যে জস্ট বিফোর ইলেকশন এটা পোস্টিং হয়েছে, আউ আগামী দিনের আমার লোকসভা এবং আমার স্টেট আসেম্বলির ইলেকশন হওয়া যাচ্ছি, তেমন সেতবে নিশ্চিত আমার এবেঠু ভিআইপি ভিজিট বড়ব, পলিটিক্যাল মিটিং বড়ব, তেমন ইলেকশন কমিটি সুরুখুরে কন্ডাক্ট হব সেটা আমার সবুঠ বড় চ্যালেঞ্জ। তা বাদ ইলেকশন বেড়ে অনেক ভিভিআইপি আসবে, তেমন সে সুরক্ষা আমি চ্যালেঞ্জ রহব। যেহেতু দুইটি বড় বড় সহর ওড়িশার, তো এটি স্যার যেভাবে ভাবে আগুক নির্বাচন আসছে আপনি কহিলে, স্যার নির্বাচন বেশি চ্যালেঞ্জিং রহব কি ভাবুছেন? সব ছোট বড় সহরের ইয়ে নাই, কিন্তু ইলেকশন বেড়ে যেহেতু টিকে চার্জড আটমসফিয়ার থাকে, নিশ্চিত ভাবে সবু সবু পুলিশ পাই এটা গোটে চ্যালেঞ্জ। আউ যেহেতু এটা আমার ওড়িশার নম্বর ওয়ান সিটি এবং ম্যাক্সিমম ভিআইপি ভিজিট এইটি হি হব, সবু পলিটিক্যাল পার্টি প্রায় ভুবনেশ্বরে মিটিং করবে, তেমন সেইপা ভুবনেশ্বর টিকি মোর সেনসিটিভ, তেমন আমি নিশ্চিত ভাবে চেষ্টা করবু যেমন ইলেকশন বেড়ে সবু শান্তি শৃঙ্খলার সহ ভালোভাবে হব, সেই আমি সব প্রকার চেষ্টা করবু। স্যার কোণ ভাবুছেন যেহেতু দুই দুইটি সহর রয়েছে, অপরাধর সংখ্যা মধ্যে বড়িছে বিগত দিনের দেখা যদি যা অপরাধী সংখ্যা মধ্যে বড়িছে, তো স্যার ইয়াকু কন্ট্রোল করা স্যার কোন মোটো রহব? না আমার যে ফোকস এরিয়া গুড়া হচ্ছে গোটে হচ্ছে অপরাধ নিরাকরণ, তারপরে রহব যেটা নিউ এজ ক্রাইম সাইবর ক্রাইম আউ ড্রগস এনফোর্সমেন্ট সেটা মধ্যে আমার প্রায়োরিটি রহব, এতদ ব্যতীত যে মহিলা শিশু উপরে যে অপরাধ হচ্ছে প্লস অনুসূচিত জাতি এবং জনজাতি সেমানক উপরে যে অপরাধ রয়েছে সেই উপরে যেমতি ভালরে আমার পুলিশের ফোকাস রহব সেটা তদন্ত যেমতি ভালো হব তাপে আমি নিশ্চিত স্পেশাল কেয়ার নবু। এতদ ব্যতীত ট্রাফিক সিস্টম যে রয়েছে, ট্রাফিক ব্যবস্থা রয়েছে, সেতরে যেমতি উন্নতি ঘটিব তাপে মধ্যে আমি যথেষ্ট ধ্যান দেব। স্যার যেহেতু কমিশনার পুলিশের স্যার মোট ইয়া রয়েছে কি উই কেয়ার উই ডেয়ার, স্যার লোকমানক ফ্রেন্ডলি কেমিতি এবে হই পারিবো আপনকর তা উপরে কোন স্যার স্ট্র্যাটেজি রহিবো, যেহেতু লোকমানে কেমিতি আসে কি সহজরে পুলিশের সহায়তা নেই পারিবে কেমিতি ডরিবে নি কেমিতি, স্যার তা উপরে কোন স্যার শুনুন। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা সবুঠ ভালো লোকপ্রিয় স্কিম সেটা হচ্ছে 5T ও মো সরকার, সেই অধীনরে আমার পুলিশ বিভাগের মধ্যে অনেক সর্ভিস আমি জনসাধারণকে দেউছু, তেমন সেই পুলিশ সর্ভিস গুড়িক জনসাধারণ কেমিতি ভালরে সুচারুরূপে পাইপারিবে সেইপাই আমি সব প্রকার চেষ্টা করব। প্লস আমি চাইবু যে যে পুলিশ সেবা আমি জনসাধারণকে দেউছু সেটা আমি আহুরি উৎকর্ষ ভাবে যোগাই দেবু, প্লস আমি এট এ টাইম জনসাধারণ মধ্যে আশা করবু যে সেমানে মধ্যে পুলিশকে সহযোগ করন্তু। নিশ্চিত ভাবে আমি কথা হচ্ছিলে যেভাবে ভাবে আজি বিধিবদ্ধ ভাবে সঞ্জীব পণ্ডা কমিশনার ভাবে যোগ দিয়েছেন, মুখ্য মোটো রহব কি আগুক যেভাবে ভাবে সাধারণ নির্বাচন আসুচি শান্তি শৃঙ্খলার সহ কেউভাবে নির্বাচন ভুবনেশ্বর এবং কটকরে হয়ে পড়ব তাঁর মুখ্য উদ্দেশ্য রয়েছে বেড়ে দায়িত্ব নেবার আজ প্রথম দিনের আজি কমিশনার ভাবে যোগ দিয়েছেন এবং আগুক অপরাধ কমাইবা তাঁর মুখ্য উদ্দেশ্য রহব বলে সে মত রাখছেন। ভুবনেশ্বর ভিডিও জর্নালিস্ট পঙ্কজ দেবীপ্রসাদ সাহুঙ্ রিপোর্ট ধরিত্রী লাইভ।